बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम असलामुआलैकुम रक्साना किचन एंड ब्लॉगे सबाई के स्वागतम। आमार नतून एवं प्रथम ब्लॉगे आपनादेर साथे शेयर करते जाच्छी। आशा करी आमार पुरो ब्लॉगटी मनोयोग सहकारे देखबेन, आपनादेर भालो लागबे। आजके आमी आपनादेर साथे शेयर करब राइस स्टिक रान्नाटा आर साथे सुंदर नास्ताटा। आमरा आजके एई राइस स्टिक दिये करेछि, सेटा आपनादेर साथे शेयर करब। तो आशा करी पुरो भिडियोर साथे थाकबेन और भालो लेगे गेले अवश्यई एकटा लाइक दिए भिडियोटा देखा शुरू करबेन। और जदि बेशी भालो लेगे जाए ताहले अवश्यई फ्रेंड्स एवं फैमिलिर साथे शेयर करबेन। तो आमी राइस नुडल स्टिकटा रान्ना करार जोन्नो एखाने पात्रे किछुटा परिमाण पानी दिएछि और एखाने अवश्य एकटु बेशी परिमाणे पानी व्यवहार करते हय। और दिए दिच्छि एकटु लवण और तेल। और जखन पानीटा सम्पूर्ण फुटे जाबे तो एकटा राइस स्टिकेर पैकेटे किन्तु दूटा पार्ट थाके, तो एखान थेके आमी एकटा पार्ट दिए दिएछि। और एटा किन्तु एकटु समय धरे सिद्ध करते हय। आमरा भात जेरकम रान्ना करी एरकम करे एकटु समय धरे सिद्ध करते हय। एक पर्याये देखबेन एगुलो किन्तु एटा किन्तु भांगार दरकार नेই, एटा रान्ना करते करतेই परे भेंगे जाबे। तो एटा सिद्ध हওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর আমি এখানে যেহেতু চিকেন দিয়ে রান্না করব তো চিকেনটা নিয়ে নিয়েছি। আমি এখানে এক কাপের মতো চিকেন নিয়েছি, তার মধ্যে আমি এখন 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে মেখে রেখে দিচ্ছি। আর এই পাকে কিন্তু আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু টিপে দেখছি ভাতের মতো, যখন ভাত আমরা এরকম টিপে ধরলে যখন সিদ্ধ হয়ে যায় বুঝি ওরকম করে নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু শক্ত রাখবেন না, যদি শক্ত আকারে নামানো হয় তাহলে কিন্তু এটা অনেকটা শক্ত লাগবে খেতে। তো এখন আমি একটু চেলে নিচ্ছি। যেহেতু আমি তেল দিয়েছি এখানে ধোয়ার প্রয়োজন নেই, যদি আপনি মনে করেন ধুতে তাহলে ধুয়ে নিতে পারেন। এখন আমি পাত্রে একটু सामान्य पर 1 থেকে 1.5 टेबिल चामच तेल दिए दीची। और जे चिकेनटा आमी मेखे निये रेखेछि ओई चिकेनटा दिए दिलाम। एखन चिकेनटा भालो करे भेजे निच्छी। तो आमी एई चिकेनटा 2-3 मिनट करे भेजे नेब। 2-3 मिनट प्रथमे एकटु भेजे टोटाली आमी 5 मिनिटेर मतो एटा भेजेछि तेलेर उपरे। और एटा जेहेतु आमी सया सस दिएछि खूब द्रुत एटा सिद्ध हये जाय। तो भाजा हो गेले आमी एखन एगुलोके एक पाशे नामिये रेखे देब। एखन ओई एकई पात्रे आमी आबारो किछु तेल दिये निच्छी। आसले नुडल्सेर मतोई तो स्टिकटा, एटा तो एकटा नुडल्सই राइस नुडल्स जेटा। तो एटा आसले टेस्टटा भिन्नता आछे किछुटा, आमार काছে একটু ভালো লেগেছে বেশি। এটা অন্যান্য কোকোলা নুডলসগুলো থেকে এই নুডলসটা আসলে খেতে অনেকটা মজা। তো আমি ওই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে আমি ঘরে যেরকম তৈরি করি ওরকমই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার হাতের কাছে যে সবজিটা ছিল আমি আলু আর গাজর দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে এখানে আরও কয়েক রকমের সবজি অ্যাড করতে পারেন, ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। আর আমার বাচ্চারা অন্যান্য সবজি খাইতে চায় না আর ক্যাপসিকামও খায় না, তার জন্য আমি এখানে শুধু গাজর আর আলুটা ব্যবহার করেছি। আর এই সব মানে গাজর আর আলুর পরিমাণে আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাগি মশলা। আমি এগুলোকে বাজার থেকে কিনে এনেছি। আপনাদের কাছে এই মশলাটা না থাকলে আপনারা ম্যাগি স্বাদে যে মশলা 5 টাকা দামের ওই মশলাগুলোও দিতে পারেন। এখান থেকে আমি 2 চা চামচ দিয়েছি। আশা করি 2 চা চামচ আমার এক প্যাকেট হয়ে যাবে। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশানো হয়ে গেলে যখন আলুর গাছটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে 70%-এর মতো, তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনটা। এখন চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে চিকেনের মশলা আর সবজির মশলা সব মিলে একসাথে হয়ে যাবে, এই জন্য আগেই চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদিও আগে একটু মাংসটা কম হয়ে থাকে, এখন কিন্তু সবজির সাথে ভেজে নেওয়ার কারণে সম্পূর্ণই মাংসটা হয়ে যাবে। তো যখন মাংসটা হয়ে যাবে সবজিগুলো হয়ে যাবে এরকম তেল ছেড়ে দিয়ে আসবে, তেল উঠে আসবে পরে। ওই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস স্টিকগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিই। আর মেশাতে মেশাতে কিন্তু এগুলো অনেকটা ভেঙে যাবে। তো আপনারা চাইলে ইচ্ছাকৃত এগুলোকে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে পারেন, তাহলে কিন্তু এগুলো ভাতের মতো লাগবে দেখতে। তো আমি আসলে নাড়তে নাড়তে যতটুকুই ভেঙেছে ওরকম রেখেছি। আর আপনারা চাইলে এরকম আস্ত রাখতে পারেন, তবে এতে টেস্ট একটু কম হয়। যখন আপনারা এরকম ছোটো ছোটো টুকরো করে দেখবেন এটা খেতে অনেক মজা লাগে। তো আস্তে আস্তে মিশানো হয়ে গেছে, আমার নুডলসটাও হয়ে এসেছে। এখন আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আর ধনেপাতাটা অ্যাড করে আরও 2-1 মিনিট একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। তো এই রাইসটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তো আমার রান্না হয়ে গেছে, আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। ফাইনাল লুক দেখে বুঝতে পারছো অবশ্যই বন্ধুরা। এখন আমি আমার ছেলের জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমার ছেলে কিন্তু হাতে তেমন কিছুই খেতে পারে না, আমি সব কিছু খাওয়াই দিতে হয়। তো আজকে সে নাকি চামচ দিয়ে নিজে হাতে খাবে। তো দেখি কতটুকু পারে সে খেতে, সেটা আপনারা দেখে নিন। তো আমি তার জন্য নিয়েছি, এখন দেখেন সে খাইতেছে, গরম সে খাইতে পারতেছে না। তো আমি তাকে একটু মুখে নিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে খাওয়ার জন্য। সে কিন্তু আজকে সব খাবারই নিজ হাতে খাবে, সে বলে দিয়েছে। একটু একটু করে সে চেষ্টা করবে, সে শিখে নেবে। তো আমি বলতেছি এবার তুমি দেখো তুমি খাইতে পারো কি না। তো সে বলতে পারবে, সে এখন নিজ হাতে খাবে। এই ফাঁকে আমি আমার মেয়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, ওদের জন্য বেড়ে রেখে দিচ্ছি। তো আমাদের নুডলস খাওয়া হয়ে গেছে। এখন আমি এই ফাঁকে চুলায় চা বসিয়ে এসেছি, চাটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছে। তো আমরা দুইজনেই চা খাই, আমার ছেলে মেয়ে চা খায় না, কিন্তু আজকে ছেলে চা খাবে। তো তার জন্য একটা কাপ নিয়ে নিয়েছে। তো আমি আগেই দুধ চিনিটা কাপে রেখে দিয়েছি, আর এখন চাটা ঢেলে নিয়েছি। তো 2 কাপে দুধ চিনি একসাথে করেছি, আর 1 কাপে শুধু দুধের পাউডার নিয়েছি, আমি চিনি খাবো না। এখন দিয়ে দিচ্ছি সবাইকে চাটা, আবারও একটু নিয়ে চেয়ে নিচ্ছি। আর শীত কিংবা গরম সন্ধ্যায় চা না হলে কিন্তু চলে না। আমার কাছে চা খুব ভালো লাগে, আর আমি চা না খেলে মনে হয় যে আমি কোনো কাজই করতে পারি না। তা আমার সকাল বিকেল 2 কাপ খেতেই হয় চা। তো আমি চাটা খেয়ে নিচ্ছি, তারপরে আবারও আসছি আপনাদের মাঝে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলে যারাই ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অল বাটন ক্লিক করে রাখবেন। আমার নতুন নতুন ভিডিওর সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আমি রাতের জন্য এখানে খিচুড়ি রান্না করেছি। আসলে দুপুরবেলা যে গরুর মাংস রান্না করেছি তার থেকে যেগুলো ছিল ওটা দিয়ে আমি এমনি ঘরে খাওয়ার জন্য খিচুড়িটা রান্না করেছি। আসলে ওই খিচুড়ি রান্নাটা ভিডিও করা হয়নি। এখন আমি রাতের খাবার জন্য ছেলের জন্য বেড়ে নিচ্ছি, কারণ তাদেরকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শোয়াই দিতে হয়। তারা একদম সকাল সকাল উঠতে হয়, তাদের মাদ্রাসা খোলা, স্কুল খোলা, এই জন্য। তো আমি আস্তে আস্তে তোমাদের সাথে আমার সব রেসিপিগুলো একটু একটু করে শেয়ার করব। তো আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, আর আমার জন্য অবশ্যই দোয়া করবে, সাপোর্ট করবে, যাতে করে আমি তোমাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। তো আমার ছেলের নাম হচ্ছে আনাম হাসান। তো আমি আনামকে খাবারটা দিয়ে দিয়েছি, তোমাদের সাথে আমার ছেলেকে পরিচয় করে দিলাম। দেখে অনেকেই চিনতে পারবে আমার ছেলেকে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবে, আর আমার জন্য দোয়া করবে। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।